জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন বৃশ্চিক রাশির 2024 সালের রাশিফল। 2024 সাল, এই নতুন বছর বৃশ্চিক রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। নতুন বছর, আবার নতুন করে সব কিছু শুরু করা, নতুন পরিকল্পনা, নতুন ইচ্ছা, নতুন আকাঙ্ক্ষা, এই সব কিছু নিয়ে বৃশ্চিক রাশির 2024 সাল নতুন বছর কেমন যাবে, নতুন বছর আপনার জন্য কতটা সফলতা নিয়ে আসছে, নতুন বছরে ভাগ্যের সহযোগিতা আপনি কতটা পাবেন, সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে কি, আপনার চাহিদা, আপনার ইচ্ছা, আপনার স্বপ্নগুলো যেগুলো এখনও বাকি আছে তার হিসাব নিকেশ কি বলছে আপনার রাশিফল, বৃশ্চিক রাশির 2024 নতুন বছর কোন কোন ক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হবে, 2024 গ্রহের পরিস্থিতি বৃশ্চিক রাশির চাকরির ক্ষেত্রে কতটা সফলতা নিয়ে আসবে, ব্যবসায় কতটা উন্নতি হবে, বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, আপনার বৈবাহিক জীবন, পারিবারিক পরিস্থিতি কেমন কাটবে, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। আর থাকছে বৃশ্চিক রাশির কিছু বিশেষ টিপস, টোটকা, প্রতিকার। বৃশ্চিক রাশির বহু মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি এই ভিডিওতে তাদের প্রশ্নের উত্তরগুলোও দেব এবং সেই প্রশ্নগুলো হয়তো আপনার সাথে মিলে যেতে পারে। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা, তো যদি মনে করেন সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমি যখন বৃশ্চিক রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলোচনা করছি প্রথমে আর্থিক পরিস্থিতি নিয়ে। 2024 আর্থিক পরিস্থিতির সাপেক্ষে বৃশ্চিক রাশির জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে কেতু আপনার একাদশভাবে অবস্থান করে আর আর্থিক পরিস্থিতিকে অগ্রগতি প্রদান করবে, আবার অপরদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে কিছুটা জটিলতাও তৈরি করবে। যাই হোক না কেন, আপনাকে আপনার আর্থিক উন্নতির জন্য একটু বেশি মনোযোগী হতে হবে। যারা বৈবাহিক জীবনে আবদ্ধ আছেন তাদের এই 2024 সাল কেমন যাবে, প্রথমত বৃশ্চিক রাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে শুক্রের অবস্থান শুভ হওয়া উচিত, তাই একবার আপনার জন্মশকে শুক্রের অবস্থান দেখে নেবেন। আর সেই সাথে কিন্তু এখন বর্তমানে আপনি শনিদেবের ঢাইয়া দ্বারা পীড়িত, এটাও মাথায় রাখতে হবে। শুক্র কেবলমাত্র আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ নয়, অন্যদিকে এই শুক্রের হাতেই রয়েছে আপনার ব্যবসা বাণিজ্য এবং উন্নতির দায়িত্ব। যে সকল বৃশ্চিক রাশির মানুষদের শুক্র নিচস্থ তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যাবে না, এমনকি যারা মাঙ্গলিক দোষ দ্বারা পীড়িত তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে জটিলতা থেকে যাবে। এই বিষয়গুলো কিন্তু আপনার জন্মশকে দেখে নেবেন। 2024 নিয়ে বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনে মিশ্র ফলাফল থাকবে, ভালো মন্দ মিশিয়ে চলবে, বিশেষ করে মে মাসের পর থেকে বৈবাহিক জীবনে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের আগে পর্যন্ত সময়টা কিন্তু একবারই আপনার জন্য, আপনার বৈবাহিক জীবনের জন্য শুভ নয়, মে মাসের পর থেকে একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মে মাসের পর থেকে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, আপনাদের মধ্যে মানসিক শান্তি থাকবে। মে মাসের আগের সময়টা কিন্তু কোনোভাবেই আপনার বৈবাহিক জীবনের জন্য ভালো নয়, বিশেষ করে আপনার জীবনসাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি যত্নশীল হতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য বলছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক, প্রেম সম্পর্কের সফলতা এই সমস্ত নির্ভর করছে মীন রাশি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতির হাতে। সুতরাং সার্বিকভাবে প্রেম সম্পর্ককে ভালো হতে গেলে বৃশ্চিক রাশির জন্মছকে বৃহস্পতির অবস্থানকে শুভ হতে হবে। দেখবেন যাদের জন্মরাশিতে বৃহস্পতি শুভ নয় বা পীড়িত বা নিচস্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক বা পরিণতি ভালো হয় না। এই বছর মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনার প্রেম সম্পর্কের জন্য ভালো নয়। সুতরাং মে মাস পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কে জটিলতা তৈরি হবে, বিভিন্ন কারণ নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য আপনাদের মধ্যে প্রেম সম্পর্ককে নষ্ট করতে পারে, তাই এই সময় কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না। আর যারা 2024 প্রেম বিবাহের কথা ভাবছেন তাদের জন্য মে মাসের পরের সময়টাকে কাজে লাগাতে পারেন, আগের সময়টা কিন্তু ভালো নয়। যারা চাকরিজীবীরা আছেন তাদের 2024 নতুন বছর কেমন যাবে, বৃশ্চিক রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের নতুন বছর 2024 সালে পরিশ্রম একটু বেশি করতে হবে, পরিশ্রম বাড়বে এবং কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। তবে যারা চাকরি পরিবর্তন করতে চান গ্রহের অবস্থান তাদের জন্য নতুন সুযোগ এনে দেবে। চাকরি ক্ষেত্রে আপনি নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নতি করতে সফল হবেন। আগস্ট মাসের পর থেকে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে, যারা চাকরি খুঁজছেন 2024 নতুন বছর আপনাকে নিরাশ করবে না। আগস্ট মাসের পর থেকে সব দিক থেকে সার্বিকভাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। যারা ব্যবসা করছেন তাদের কী পরিস্থিতি আসছে,
বৃশ্চিক রাশির ব্যবসা এবং ব্যবসায় সফলতা ইত্যাদি শুক্রের হাতে। সুতরাং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসায় সফলতা পেতে গেলে শুক্রকে শুভ হতে হবে। যাদের শুক্র জন্মছকে নিচস্থ বা অশুভ আছে তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো সফলতা আসে না। তাই আগে একবার নিজের জন্মছকে শুক্রের অবস্থান দেখে নেবেন। এই বছর 2024 সালের ব্যবসায় শুরুটা ভালোই হবে, ব্যবসায় অগ্রগতি আসবে। তবে মার্চ থেকে মে মাসের পরের সময়টা আপনার ক্ষেত্রে একটু ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকতে হবে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য মে মাসের পর থেকে ভালো সময়। তবে অংশীদারি ব্যবসা শুরু করার আগে একবার নিজের জন্মছকে শুক্র এবং মঙ্গলের অবস্থান এবং ডিগ্রিগত মান অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকছে নতুন বছরে? 2024 নতুন বছর, আপনার শরীর স্বাস্থ্যের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রধানত পেটের সমস্যায় আপনি এই বছর কষ্ট পেতে পারেন। এছাড়া জলঘটিত কোনো সংক্রমণ আপনাকে কষ্ট দিতে পারে। যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। এবার একটু প্রতিকার নিয়ে আলোচনা করি, তারপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেব। বৃশ্চিক রাশির জন্য শুভ রং লাল এবং লাকি নম্বর 4 এবং 7। প্রতিদিন সঠিক নিয়মে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন। শনিবার দিন কোনো অসহায় মানুষকে সেবা করুন। শনিবার স্নানের সময় সামান্য সর্ষের তেল জলে মিশিয়ে স্নান করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। মঙ্গলবার নিরামিষ আহার করুন। মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে ভুলবেন না। যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের উত্তর দিচ্ছি। বর্ধমান থেকে সৈকত দত্ত জানতে চেয়েছেন বৃশ্চিক রাশির জন্য কোন সময়টা ভালো। মে মাসের পর থেকে বৃশ্চিক রাশির জন্য স্বাভাবিকভাবে ভালো সময়। বোলপুর থেকে তরুণ সরকার জানতে চেয়েছেন বৃশ্চিক রাশির বিবাহ কবে হবে। এই বছর বিবাহের যোগ রয়েছে, তবে মে মাসের আগে বিবাহটা শুভ। আসাম থেকে কল্পনা দেবনাথ জানতে চেয়েছেন 2024 বৃশ্চিক রাশির প্রেম বিবাহের যোগ আছে কি। হ্যাঁ, বৃশ্চিক রাশির 2024 সালে প্রেম বিবাহের যোগ রয়েছে, তবে মে মাসের পর থেকে সময়টা একটু ভালো হবে। বিনয় হালদার কেষ্টপুর থেকে জানতে চেয়েছেন 2024 সালে অংশীদারি ব্যবসা কেমন চলবে। মার্চ থেকে মে মাস পর্যন্ত কোনো বড় বিনিয়োগ এই সময় বা অংশীদারি ব্যবসা বৃশ্চিক রাশির জন্য একদম ভালো নয়। পুরুলিয়া থেকে অজয় দাস জানতে চেয়েছেন 2024 সালে বৃশ্চিক রাশির মানুষেরা নতুন চাকরি পাবে কি না। হ্যাঁ, বৃশ্চিক রাশির 2024 সালে নতুন চাকরির যোগ রয়েছে, চাকরি পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে। তবে হ্যাঁ, পরিশ্রম কিন্তু করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন পরবর্তীকালে বৃশ্চিক রাশির জন্য ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনার ভালো কাটুক। জয় মা তারা।